আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এবারের দামি নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়া রীতিমতো বিস্ময়কর দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে, এবং নিজের অজান্তে হোক, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আমাদের দেশীয় মিডিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনেকগুলো ঐতিহাসিক দলিল দেশীয় মিডিয়া তৈরি করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যম এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তারা অসংখ্য ভিডিও ক্লিপ এই নির্বাচন সম্পর্কে, দামি নির্বাচন সম্পর্কে তৈরি করে সামাজিক মাধ্যমে যেভাবে ছড়িয়ে দিয়েছে, তাতে করে একেবারে এমন একটি পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহায়া, সবচেয়ে বেয়াদব এবং দু কান কাটা যারা মানুষ তাদেরও লজ্জা লাগবে এই অবস্থা দেখলে। প্রথমে বিশ্ববিখ্যাত যে প্রচারণা সংস্থা বিবিসি, এক নামে যেটির পরিচয় রয়েছে, বাংলাদেশে এদের একটা বাংলা বিভাগ আছে, আর গ্লোবালি ইংরেজিতে প্রচার করার জন্য এবং অন্যান্য বিভিন্ন দেশে বিবিসি হিন্দি থেকে শুরু করে পৃথিবীর সব ভাষাতেই, গুরুত্বপূর্ণ ভাষাতে তাদের বিভাগ অনুবিভাগ রয়েছে। তো এই নির্বাচন নিয়ে বিবিসি বাংলা এত চমৎকার কতগুলো রিপোর্ট করেছেন যারা সাংবাদিক তারা, যেগুলো অনাগত দিনে ম্যাগনা কার্টা হিসেবে, গণতন্ত্রের ম্যাগনা কার্টা হিসেবে কাজ করবে। একটি ছলচাতুরির নির্বাচন, যেটিকে সবাই ডামি বলার চেষ্টা করছে, যে নির্বাচন জনগণ মেনে নেয়নি এবং যে নির্বাচনে উপস্থিতি একেবারেই কম, কেউ বলছে 2%, কেউ বলছে 10%, কেউ বলছে 14%, কেউ বলছে 40%, হোয়াট এভার মে বি, কিন্তু আসলে কত লোক আসছেন সেটি এই বিবিসির কয়েকটি, যে বাংলা বিভাগের কয়েকটি প্রতিবেদনে এত চমৎকারভাবে ফুটে উঠেছে, তাতে স্পষ্টভাবে বোঝা যায় যে দামি মানে একটা পাপেট জাতীয় বা একটি দল, পুতলি জাতীয় বা পুতুল জাতীয় নির্বাচন, একটা সাজানো নির্বাচন, একটি অভিনয়ের নির্বাচন, একটি রঙ্গমঞ্চের নির্বাচন, আপনি এটাকে যাই বলেন না কেন, সেটি এই বিবিসির প্রতিবেদনে এমনভাবে ফুটে উঠেছে যে আপনাকে আর কিছু বলতে হবে না। এটি যতদিন এই টেকনোলজি থাকবে ততদিন পর্যন্ত এটি একটা রেকর্ড হিসাবে এই আয়োজকদেরকে ভোগাবে। এর বাইরে যে সকল নাম করা পত্রিকা রয়েছে, যেমন বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে গণমাধ্যম আল জাজিরা, ইন্টারন্যাশনাল গণমাধ্যম সিএনএন, এবং জার্মানির যে গণমাধ্যম ডয়েজ ভ্যালে, এবং ডয়েজ ভ্যালের ইংরেজি বিভাগ এবং অ্যাট দ্য সেম টাইম বাংলা বিভাগ, এই নির্বাচনকে যে ভাবে তারা তুলে ধরেছে, ইংরেজিতে যেটিকে বলা হয় কভার করেছে, ডয়েজ ভ্যালে বাংলা বিভাগের যিনি প্রধান খালেদ মহিউদ্দিন, তিনি নিজে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে যেভাবে একেবারে ভিতর থেকে প্রকৃত সত্য বের করে নিয়ে আসছেন, অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্সি, এ দুটো একত্র হলে কিভাবে যে মানুষকে উলঙ্গ করে দেয়া যায়, কিভাবে যে চক্রান্তকারীদের চক্রান্ত মানুষের সামনে ফুটিয়ে তোলা যায়, সেটি জনাব খালেদ মহিউদ্দিন এইবারে নির্বাচনে দেখিয়ে দিয়েছেন, এবং এটি বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে, সাংবাদিকতার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে, এবং বিশ্বের সাংবাদিকতার ইতিহাসও খালেদ মহিউদ্দিনের এই রিপোর্টগুলো ইন টার্মস অফ ফটোগ্রাফি, ইন টার্মস অফ কমেন্টারি, ইন টার্মস অফ প্রেজেন্টেশন অ্যান্ড এডিটোরিয়াল ফরমেশন, সম্পাদকীয় যে পদ্ধতি সেক্ষেত্রে একটা নজিরবিহীন, যাকে বলা হয়, উদাহরণ তৈরি করে ফেলেছে। এরপর আল জাজিরা, সিএনএন, তারাও চমৎকার রিপোর্ট করেছে। আর বাংলাদেশের যে
মিডিয়াগুলো, এর বেশিরভাগই কিন্তু ব্যক্তি মালিকানাধীন এবং তারা সবাই কম বেশি রাজনীতির সাথে জড়িত। যেমন ধরুন নিউজ 24, তো এটি বসুন্ধরা গ্রুপের, এবং বসুন্ধরা গ্রুপের সঙ্গে গোলাম দস্তকের গাজী নারায়ণগঞ্জের যে এমপি হলো তার একটা বিরোধ রয়েছে, ফলে ওই সিটকে নিয়ে নিউজ 24-এর যে নিউজ, বসুন্ধরা গ্রুপের যে নিউজ, সেটি দেখলে আপনি বুঝতে পারবেন তারা সেখানে কথাটা অনিয়ম করেছে। আর অন্যদিকে গোলাম দস্তকের গাজীর যে মালিকানাধীন গাজী টেলিভিশন, তারা যে রিপোর্টগুলো করেছে, এই নিউজ 24 এবং গাজী টিভি, এই দুটো টেলিভিশনের নিউজ দেখলেই পুরো নির্বাচন, নারায়ণগঞ্জ জেলার যে নির্বাচনের একটা বাস্তব চিত্র যে কোনো লোক পেয়ে যাবে। একই ঘটনা ঘটেছে নবাবগঞ্জ এলাকাতে, নবাবগঞ্জ দোহার, যেখানে সালমান রহমান সাহেব দাঁড়িয়েছেন তার মালিকানাধীন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আর যমুনা গ্রুপের যিনি কর্ণধারিণী এখন সালমা ইসলাম, তো তার মালিকানাধীন যমুনা টেলিভিশন। তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং যমুনা টেলিভিশন তাদের মালিকদের পক্ষে যে প্রতিবেদনগুলো তৈরি করেছে, আর মালিকদের বিপক্ষের বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো তৈরি করেছে, এইগুলো একত্র করলে সত্যিকার অর্থে এবার যে ভোট কি হয়েছে পুরো ঢাকা বিভাগে এক মিনিটে সেটি বোঝা যাবে। একইভাবে চ্যানেল 24, প্রথম আলো, এই দুটো পত্রিকা পড়লে ফরিদপুর বিভাগের কী কী হয়েছে এটা বোঝা যাবে। একে আজাদ ফরিদপুর সদর আসনে নির্বাচন করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন, এবং তার প্রতিপক্ষ নৌকা প্রতীক কী করেছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। অন্যদিকে কট্টর সরকারপন্থী যে সকল টেলিভিশন রয়েছে, 71 টেলিভিশন, সময় টেলিভিশন, তারপরে ডিবিসি রয়েছে, তারাও সরকারকে খুশি করার জন্য, রাজি করার জন্য অনেক কিছু করেছে, যাদের সঙ্গে আবার যারা লোকাল ইউটিউবার রয়েছে, আন্তর্জাতিক ইউটিউবার রয়েছে, বিভিন্ন পর্যবেক্ষক রয়েছে, তাদের যে ভিডিও অডিও ফুটেজগুলো রয়েছে, সব মিলিয়ে নির্বাচনের ইতিহাসে দামি, মামি এবং স্বামী, এগুলোর যে একটা রসায়ন তৈরি করে ফেলেছে, যে রসায়ন মোটামুটি বিষ বাষ্পের মতো বাংলাদেশের গণতন্ত্রকে একেবারে গলা চিপে ধরে রয়েছে এই মুহূর্তে, এবং এতটা জোরে সেই গলা চিপে ধরা হয়েছে যে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন দেশের আপামর জনসাধারণ। এই সরকারের ভবিষ্যৎ কোথায় কোন অবস্থায় গিয়ে ঠেকে আমরা এখনও বলতে পারছি না। সরকার খুবই দৃঢ়তার সঙ্গে তারা একটার পর একটা কথা বলে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, কারণ হলো গত 10টি বছর তারা একই ধরনের কর্মকাণ্ড করতে করতে তাদের সাহস, তাদের যে বিশ্বাস, তাদের আস্থা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে তারা এখন কাউকে পাত্তা দেওয়ার, কাউকে গণনায় নেওয়ার প্রয়োজন মনে করছে না। তারা এমনকি ভারতেরও বা চীনেরও যে কর্তৃত্ব এটা তারা এখন মনে করছে, তারা মনে করছে যে এখানে চৈনিক যে পরিকল্পনা এটি বাস্তবায়িত হয়নি, কিংবা ভারতের যে পরিকল্পনা সেটাও আওয়ামী লীগ পরিপূর্ণভাবে গ্রহণ করেনি, আর আমেরিকা বা ইউরোপকে তো পরিপূর্ণভাবেই নাকানিচু বানিয়ে খাওয়ানো হয়েছে। ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদের যে কর্তৃত্ব এবং তাদের যে দাপট এটি বহুলাংশে বেড়ে গিয়েছে। তো এই অবস্থাতে দামি মাকড়া নির্বাচন যেটি বলা হচ্ছে, দামি মাকড়া ভোট যেটা বলা হচ্ছে, তারপরে দামি মাকড়া ফলাফল যেটা বলা হচ্ছে, তার সাথে আবার পাল্লা দিয়ে যে দামি মাকড়া যে সরকারের কথা বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে, আলটিমেটলি সরকার প্রাণান্ত চেষ্টা করবে এই সকল দামিকে হালাল করার জন্য, একটি শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য। এবং এই শক্তিশালী সরকার ব্যবস্থা গড়তে গিয়েই যারা আওয়ামী লীগকে ক্ষমতায় বসার জন্য কর্তৃত্ব করেছে, চেষ্টা করেছে, যাদেরকে অনেকে ঠাট্টা করে স্বামী বলার চেষ্টা করছেন, বিশেষ করে ভারতকে অনেকে টার্গেট করে এই ধরনের নেতিবাচক কথা বলেন, তাদের জন্য সুসংবাদ আছে। সেই সুসংবাদ হলো যে আলটিমেটলি ভারত তার যে স্বামিত্ব, কর্তৃত্ব, এটি সরকারের উপর রাখতে পারবে না। এর কারণ হলো সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা, এবং এই অর্থনৈতিক সমস্যার জন্য
তাকে চীনের প্রতি নির্ভরশীল হতে হবে এবং চীনের প্রতি নির্ভরশীল হয়ে তাকে ভারত বিরোধিতা করতে হবে, কোনো ওয়ে নেই। একই ঘটনা মালদ্বীপে ঘটেছে, একই ঘটনা শ্রীলঙ্কাতে ঘটেছে, একই ঘটনা নেপালে ঘটেছে। এই সকল অঞ্চলে দীর্ঘদিন যে রেজিমগুলো ছিল তারা কিন্তু ভারতে তাবেদার ছিল, কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে তারা ভারতের কর্তৃত্ব অস্বীকার করে তারা চীনমুখী হয়েছে এবং ভারত আবার এই এদেরকে দমন করার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা দ্রুত ঘটবে, এর কারণ হলো আগামী এক বছরে সরকারকে সরকার পরিচালনার জন্য শর্তহীন $50 বিলিয়ন রিজার্ভের যোগান বা রিজার্ভে এই সমপরিমাণ অর্থ তাকে আসতে হবে, অর্থাৎ মাসে $4 বিলিয়ন ইন অ্যাভারেজ, যেটি বর্তমান চলমান যে অর্থনৈতিক অবস্থা অসম্ভব একটি বিষয়। তো আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে হয়তো সাকুল্যে $20 থেকে $22 বিলিয়ন আসবে, বিশ্বব্যাঙ্ক অন্য দাতা সংস্থা থেকে হয়তো আরও $5-6 বিলিয়ন আসবে, IMF থেকে কিছু আসবে, তারপরে তাকে $15-20 বিলিয়ন তাকে ঋণ নিতে হবে। এছাড়া সরকার চালানো সম্ভব না এবং সেই ঋণ এই মুহূর্তে সরকারকে দিতে পারে চায়না। আর চায়না যখনই এটা দেবে মুহূর্তের মধ্যে ভারতের বিরোধিতা শুরু হয়ে যাবে এবং সেটা করতে হবে, চায়নাকে করিডোর দিতে হবে, তাদেরকে তিস্তা প্রকল্প দিতে হবে, আরও অনেক কিছু দিতে হবে, এবং তখন আপনি দেখবেন যে ভারত এই আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে যেভাবে তারা লেগেছিল সেই 1997-98 সনে, যেটার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এবং দেখুন এখন আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের যে বিরোধিতা এটাও কিন্তু আজব ঘটনার কারণ হলো আমেরিকায় কিন্তু ভারতের মাধ্যমে 111 সরকারকে দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা এনেছিল, এখন সেই আমেরিকা আওয়ামী লীগের উচ্ছেদ চাচ্ছে। তো এই হলো রাজনীতির নির্মমতা। ফলে এই যে দামি মামি এবং স্বামী এই তিনটি যে রসায়ন, এটি কিভাবে অনাগত দিনে বদহজম হয় আপনাদের যাদের সৌভাগ্য হবে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এই দৃশ্য আমরা হয়তো দেখতে পাবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।